अभी भी काम नारी के लगान আমি শুরু থেকে বলি ধোকাদারি ধোকাদারি করতে পারি না আমি সইতে পারি না ওই রাস্তার গাইস এখন আমরা আছি নারকেল বাগানের খুবই পাশে পাশি নদী আছে তো এখন আমরা বাগানের ভিতরে ঢুকছি রাস্তা গেছে ভিতরে তো আমরা ভিতরে ঢুকতেছি তো বাগানটা সবাই এনজয় করুন লেটস গো মনের অবস্থা চিন্তা ভাবনা কেন এত সস্তা তোমারে ঘিরে এখন আমরা যাবো নারিকেল বাগান টাওয়ারে নারিকেল বাগান আসবেন তারা অবশ্যই টাওয়ার ফুটবে কারণ এই টাওয়ার ফুটলে পুরো দৃশ্যটা দেখা দেবো যারা নারিকেল বাগান আসবেন টাওয়ারের পাশে মানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ভালো ভালো খাবার পাওয়া যায় তো এই জায়গা অবশ্যই এসা নাস্তা পানি করবেন হোসেন ভাই লাগে যোগাযোগ করবেন হোসেন ভাই কিন্তু মানুষ তেমন একটা সুবিধা না মাঝে 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 যোগাযোগ ভালো হোসেন ভাই এক প্লেট ভাত দিয়ে তিন প্লেট টাহা রাখছে দিন তো আমার গোনা বোঝা নাই আমরা পোলাবানের তো হয়েছে রাইত রাইতে মনে করে সব লুট লুট করে গেলাম আমরা এত জানে না মুড়ি যারা এখনো মনে করেন নারিকেল বাগান আসেন না তারা খুবই বড় মিস করবে কারণ নারিকেল বাগান কুয়াকাটা তারপরে লোকে কক্সবাজার থেকে অনেক সুন্দর সেন্ট মার্টিনকে ফেল করে ফেলাবো কিছুদিন পর আমাদের জ্যাকব মেয়া যে এমপি আর কি উনি এটারে পুরো কক্সবাজার বানায় ফেলাবো তো যারা এখনো আসেন না তারা অবশ্যই চলে আসবেন আর আমার চ্যানেলটারে এটা সাবস্ক্রাইব করে দেবেন।